আমার বয়স 60 বছর, ছোটবেলায় নামাজ কোরআন শিখতে পারি নাই, যুবক বয়সের লজ্জায় শিখি নাই, এখন নামাজ পড়ি, নিয়ম যাই না, সুরা যাই না, কাউকে বলতেও পারি না, কি করতে পারি? প্রশ্ন করতেও লজ্জা পাই। আহা, আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুক। প্রথমে আমি ধন্যবাদ জানাই আপনাকে যে আপনার ভিতরে বোধোদয় হয়েছে। মৃত্যু হওয়ার আগে আগে যদি কারোর ভিতরে সেন্স ফিরে আসে, বেহোশ মানুষের যদি হুঁশ ফিরে আসে যে আমি তো ভুল পথে আছি, তাহলে এটা তার জন্য খুশির খবর, আলহামদুলিল্লাহ। এখনো চেতনা আপনার ফেরত আসছে, এটা ভালো খবর। তাহলে এখন আপনি কি করবেন? শেখার চেষ্টা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এলম শেখার জন্য কোন একটা রাস্তা ধরবে, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, এলেম অর্জন করার জন্য, জ্ঞান অর্জন, ইসলাম শেখার জন্য যদি কোনো একটা পথ ধরে, এই যে আপনারা মাহফিলে আসছেন, এটা একটা পথ ধরলেন, যদি এরকম এলেম অর্জন করার কোনো পথ কেউ ধরে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে যাওয়া সহজ করে দেন। আল্লাহ যদি শর্টকাট করে দেন তাহলেই জান্নাত সহজ, তা না হলে এতটা সহজ না। অতএব আমি বলবো আপনাকে যে কোরআন শিখতে পারেন নাই, এলেম শিখতে পারেন নাই, যদি আপনি এই এলাকার মানুষ হয়ে থাকেন, এই মাদ্রাসা আপনার জন্য বিরাট এক সুযোগ। আপনি এখানে হুজুরদের কাছে বসে সপ্তাহে বা দৈনিক একটা সময় বসে শেখা শুরু করে দেন। আপনি যদি শিখতে নাও পারেন, এই শিখা অবস্থা যদি আপনি মারা যান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা লিতলাবিল ইলমে ফাহুয়া ফি সাবিলিল্লাহ, ইলম তলবের জন্য চেষ্টা করছেন, শুরুটা করে দিয়েছেন, আপনি আল্লাহর রাস্তায় আছেন, মৌত হয়ে গেলে আল্লাহর রাস্তার মৌত হবে ইনশাআল্লাহ। আমি তো অনুরোধ করব মাদ্রাসা কর্তৃপক্ষকে, মুফতি সাহেবকে, মোতায়েম সাহেবকে, যে মাদ্রাসা সাধারণ ভাইদের জন্য, মুরব্বীদের জন্য এলম শেখার একটা আয়োজন থাকা উচিত, ব্যবস্থা থাকা উচিত। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।